বাজার নিয়ন্ত্রণের জন্য সচেতনতা শিবির নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম যেন নিয়ন্ত্রণে থাকে খাদ্যমন্ত্রীর সেই নির্দেশকে পালন করতে প্রতিটি বাজারে করা হচ্ছে সচেতনতা শিবির মঙ্গলবার এসডিএম সদরের পক্ষ থেকে এই শিবির অনুষ্ঠিত করা হয় আগরতলা লেকচৌমুহনী বাজারে এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সদর ডিসিএম রঞ্জিত কুমার দাস সুপারিনটেনডেন্ট অফ ট্যাক্স হরিপদ রায় সহ অন্যান্যরা আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী আমাদের ডিরেক্টর ফুডের সাথে একটা সেমিনার করেছিলেন করে বিভিন্ন বাজারের রেট নিয়ে যে পাইকারি মূল্যের সাথে খুচরা মূল্যের যে একটা অসামঞ্জস্য চলছে তার উপরে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন এটার উপর ভিত্তি করে উনি নির্দেশ দিয়েছেন প্রতি বাজারে বাজারে আমরা যাতে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করি তাতে পাইকারি এবং খুচরা ব্যবসায়ী বৃন্দ উভয় উপস্থিত থাকবেন ক্রেতা বিক্রেতা সবাই থাকবেন এটাকে কেন্দ্র করে আমরা প্রথম মহারাজগঞ্জ বাজার থেকে শুরু করেছি দ্বিতীয় পর্যায়ে আমরা বটতলা বাজারে করেছি আজকে আমরা লিকচুমুলিতে সেখানে আমরা উপস্থিত হয়েছি সেই আলোচনা সভায় মোট চারটি দপ্তর অংশগ্রহণ করেছে সেখানে আছে লিগেল মেট্রোলজি সেখানে আছে সেল ট্যাক্স জিএসটির ব্যাপারটা আর আমাদের মহকুমা প্রশাসনের তরফ থেকে আছে আমরা খাদ্য দপ্তর তাছাড়া আছে ফুড সেফটি তো ফুড সেফটি ম্যাডাম একটু আগে আমাকে ফোন করেছেন তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি এসে বসবেন তো আজকের এখানে মূলত আলোচনা হচ্ছে বিভিন্ন আয়া পদে শেডের মতো এই আলোচনাটা নিয়মিত এটা চলতে থাকবে এটি কী কী আলোচনা আচ্ছা একটা ব্যাপার নিয়ে বলছিলাম যে এটা আসলে আমরা যে উদ্দেশ্যে সেই অ্যাওয়ারনেস ক্যাম্প সেটার মধ্যে সেটা পড়ে না আমরা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসটার উপরেই মূলত আজকের এই আলোচনা মানে বাজারে এখন মানে কীরকম নিয়ন্ত্রণ রয়েছে এক্ষণে আমাদের যে এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়ত আমরা বাজারে আমরা সেটা এনফোর্সমেন্ট করছি সেটাতে দেখলাম মোটামুটি ঠিকই আছে পাইকারি বাজারের সাথে যে খুচরা বাজার সেটা যে একটা আগে যে ফটকা ছিল সেটা এখনে নাই Bureau Report, Voice 18.